হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনারা দেখছেন আমার অধিকার আইন, সাথে আমি আছি হাসানুল্লাহ মৃদু। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং আপনাদের মধ্যে কেউ কেউ জানতে চেয়েছেন যে অ্যাসিডের লাইসেন্স কিভাবে করতে হয়, অর্থাৎ অ্যাসিড বা অ্যাসিড জাতীয় দ্রব্য যদি আপনি ক্রয় করতে চান বা বিক্রয় করতে চান বা এটি নিয়ে ব্যবসা করতে চান, সেক্ষেত্রে আপনি কিভাবে লাইসেন্স করবেন সেটি নিয়ে আজকে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। শুরু করার পূর্বে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং যদি প্রয়োজনীয় মনে করেন তাহলে অবশ্যই আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন এবং একটি লাইক দিবেন। তো চলুন শুরু করা যাক। অ্যাসিডের লাইসেন্স আসলে কিভাবে করতে হয় সেটি জানার পূর্বে আপনাকে জানতে হবে যে অ্যাসিডের লাইসেন্স দুইভাবে দেওয়া হয়। প্রথমত, যে সাধারণ কাজের জন্য বা সাধারণভাবে আপনি সাধারণ যদি একজন ব্যবসায়ী হয়ে থাকেন সেক্ষেত্রে অ্যাসিডের লাইসেন্স দেওয়া হয়, এবং আরেকটি ক্ষেত্র রয়েছে যে ক্ষেত্রে আপনি যখন কোনো একটি প্রতিষ্ঠানের মালিক, সরকারি, বেসরকারি বা অন্য কোনোভাবে বা অন্য কোনো সংস্থার হয়ে কাজ করছেন সেক্ষেত্রে যদি আপনার অ্যাসিডের লাইসেন্স লাগে সেক্ষেত্রে আরেকভাবে লাইসেন্স দেওয়া হয়। প্রথম ক্ষেত্রে যখন লাইসেন্স নেবেন সেক্ষেত্রে আপনার লাইসেন্সের ফি হবে 5,000 টাকা। তো এক্ষেত্রে লাইসেন্স করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে, আপনাকে একটি ফর্ম নিতে হবে। এই ফর্মটি আপনাকে নিতে হবে জেএম শাখা থেকে। জেএম শাখা থেকে ফর্মটি নেওয়ার পরে আপনি ফর্মটি পূরণ করবেন, এবং ফর্মের পূরণ করার ফলে আপনার কিছু কাগজপত্র প্রয়োজন হবে। সেই কাগজপত্রগুলো যদি জমা দেন তাহলে আপনাকে 30 দিনের মাঝে আপনাকে এই আপনাকে একটি লাইসেন্স দেওয়া হবে, এবং আপনাকে আপনাকে একটি দেখা হবে যে এই লাইসেন্সটির মাধ্যমে আপনি কি কাজ করবেন। এটি যখন পর্যালোচনা করা হবে, পর্যালোচনার পরে আপনাকে লাইসেন্সটি প্রদান করা হবে। তো আপনাকে এই লাইসেন্স নেওয়ার জন্য প্রথমে যেতে হবে জেলা প্রশাসকের কার্যালয়ে। জেলা প্রশাসকের কার্যালয়ে যেয়ে আপনি একটি ফর্ম গ্রহণ করবেন জেএম শাখা থেকে। আবারও বলছি, আপনি জেএম শাখা থেকে একটি ফর্ম গ্রহণ করবেন। ফর্ম গ্রহণ করার ফলে আপনাকে একটি নির্দিষ্ট ফি পরিশোধ করতে হবে। এই ফিটি পরিশোধ করতে হবে আপনাকে যে 5,000 টাকা বললাম সাধারণ লাইসেন্সের ক্ষেত্রে, অর্থাৎ সাধারণ ব্যবসা হলে 5,000 টাকা। এটি আপনি চালানের মাধ্যমে আপনাকে বলে দেওয়া হবে যে কোন ব্যাংকে জমা দিতে হবে। সেই ব্যাংকে যাবেন, সেই ব্যাংকে যে চালানের মাধ্যমে জমা দিয়ে চালানের কপি সহ আপনাকে যে ফর্মটি দিয়েছিল সেটি পরিপূর্ণভাবে পূরণ করে আপনি জমা দিতে পারবেন। তো আপনাকে পূরণ করার জন্য কি কি কাগজপত্র দরকার হবে চলুন সেটি দেখে নিই। এরপরে আসলো আরেকটি লাইসেন্সের কথা। সেই লাইসেন্সের ক্ষেত্রে আপনাকে একই ধরনের পদ্ধতি অবলম্বন করতে হবে। সেই পদ্ধতি অবলম্বনের ক্ষেত্রে আপনার যে কাজটি করতে হবে, তো আপনি যখন সেই পদ্ধতিতে যাবেন, অর্থাৎ আপনার যে আপনি যদি কোনো সংস্থার হয়ে করতে চান সেক্ষেত্রে আপনার সব কিছু নিয়ম ঠিক থাকবে, শুধু আপনাকে ফিটি একটু বেশি দিতে হবে 25,000 টাকা। এই 25,000 টাকা ফি দিয়ে আপনি লাইসেন্সটি নিতে পারবেন। প্রভিয়াস, আজকে এ পর্যন্তই। আশা করি আপনি বুঝতে পেরেছেন যে অ্যাসিডের লাইসেন্স কিভাবে নিতে হয়। যদি এ বিষয়ে আপনাদের আরও কিছু জানার থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন কমেন্টসে, অথবা আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করার মাধ্যমে আপনি জানতে পারবেন আইনের বিভিন্ন প্রশ্ন করে। সেখান থেকে আমরা আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো এপিসোড নিয়ে। নতুন কোনো বিষয় যদি জানতে চান আপনি আমাকে ইনবক্স করতে পারেন। আমার ফেসবুক আইডির লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি, বা আমার পেজের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো এপিসোড নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সচেতন থাকুন আপনার অধিকার সম্পর্কে।